মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর ছাত্র ছাত্রীসকলের লগতে বিএ বিএসসি বিকমর সেমিস্টার পরীক্ষার্থীসকলের বাবে আহিছে বিগ ব্রেকিং নিউজ। পরীক্ষার লগত জড়িত শেহতীয়াভাবে দুখনকৈ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, সবিশেষ এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। সেয়ে অনুরোধ করছো ভিডিওটি প্রথমের পর শেষলে চাই যাব, ইয়ার সবিশেষ লাভ করবর বাবে। যদি ভাল লাগে অনুগ্রহ করে লাইক করে দিব আর বন্ধু বান্ধবী সকলের মাজত শেয়ার করব, যাতে সকলে এই খবর লাভ করব পারে। প্রিয় বন্ধু বান্ধবী সকল, আহক আজির ভিডিওটি আরম্ভ করো। আরম্ভণিতে সকলে এটি অনুরোধ, যখন বর্তমানলৈকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে কাছের নোটিফিকেশন বেলটি প্রেস করে অল করে রাখব, যাতে আমি দিয়ে ভিডিওর নোটিফিকেশন সঠিক সময় লাভ করবেন। নমস্কার সকলকে, আজির ভিডিওটলৈ মই বিশ্বজিৎ বৰাই স্বাগতম জানাইছো। প্রথমে জানাব বিচাৰিছো বিএ বিএসসি বিকমর সেমিস্টার পরীক্ষার্থীসকলের বাবে আহিছে গুরুত্বপূর্ণ খবর। পরীক্ষার লগত জড়িত এখন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে 14 মে তারিখে, আর নোটিফিকেশন উল্লেখ করা অনুসরি ফর্ম ফিলাপর লগত জড়িত অন্যান্য যখন কাম করবলে ছাত্রছাত্রীসকলের বাকি রয়েছে তেওঁলোকৰ ডেট এক্সটেন্ড করেছে 22 মে। 22 মের ভিতর আপনাদের বাকি রা কামখিনি করব পারিব। এইবার জানাব বিচাৰিছো মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর ছাত্র ছাত্রীসকলের বাবে আহিছে এক বিগ ব্রেকিং নিউজ। আগন্তুক এমাহলৈ অনুষ্ঠিত করা নহয় মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত পরীক্ষা। ভয়াবহ কোভিড-19 পরিস্থিতি, বিদ্যালয় মহাবিদ্যালয়ের আগুয়ালে গরমের বন্ধ, কেতিয়ার কেতিয়াল সবিশেষ আপনাদের জানাব বিচারিছো। রাজ্যত ক্রমান্বয়ে ভয়াবহভাবে বৃদ্ধি হয়েছে কোভিড-19 সংক্রমণ, সেয়ে রাজ্যের সকল শিক্ষানুষ্ঠান বন্ধ হয়ে থাকার 15 দিন সরকারি বেসরকারি সকল কার্যালয় বন্ধ রাখবল নির্দেশ দিয়া হয়েছে। তেনে সময়তে রাজ্যের শিক্ষা বিভাগের প্রধান সচিবে পুনের এক নির্দেশনা জারি করেছে। পূর্বে রাজ্যত 1 জুলাইয়ের 31 জুলাইলক গরমের বন্ধ দিয়া হয়েছিল বিদ্যালয় মহাবিদ্যালয় সমূহত, কিন্তু কোভিড পরিস্থিতির বাবে অহা 15 মের 14 জুন পর্যন্ত বিদ্যালয় মহাবিদ্যালয়ত গরমের বন্ধ ঘোষণা করে ছাত্র ছাত্রী সুরক্ষা তথা নিরাপত্তার প্রতি লক্ষ্য রাখিয়ে রাজ্যের স্বাস্থ্য বিভাগে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। উল্লেখযোগ্য যে রাজ্যত দৈনিক 5,000 অধিক লোক করোনা আক্রান্ত হওয়ার বিপরীতে যা 3 দিনত 233 লোক মৃত্যু আঁকালি লৈছে। আর বিদ্যালয় সমূহ খোলা রাখিলে ছাত্র ছাত্রীর দেহলৈ এই মারাত্মক ভাইরাস প্রবেশ করা নিশ্চিত, সেই কথার প্রতি লক্ষ্য রাখিয়ে রাজ্যের শিক্ষা বিভাগে রাজ্যের সকল বিদ্যালয় মহাবিদ্যালয় 14 জুনলৈ গরমের বন্ধ ঘোষণা করেছে। আর এনে সময়ত মেট্রিক বা উচ্চতর মাধ্যমিকর অন্যান্য পরীক্ষা সমূহ অনুষ্ঠিত নোহাটা প্রায় নিশ্চিত হয়ে পড়েছে, কারণ গরমের বন্ধ থাকলে সকল বিদ্যালয় বন্ধ থাকব, মহাবিদ্যালয় সমূহ বন্ধ হব। এনে পরিপ্রেক্ষিত কোনো ধরনের পরীক্ষা অনুষ্ঠিত করা নহয়, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণলৈ অহার লগে হয়তো পরীক্ষা সমূহ অনুষ্ঠিত করা হব, কারণ শিক্ষামন্ত্রী মহোদয়ের যে বক্তব্য আপনাদের নিশ্চয় শুনেছে, তেখেতে পরীক্ষা পতার পক্ষপাতি, তেখেতে বিচারে যে মেট্রিক বা উচ্চতর মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হব লাগে, কিন্তু কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণলৈ আহিব লাগিব, আর যদি কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণলৈ নাহে তেনেহলে পরীক্ষা সমূহ বাতিল করা হব বলেও এক ইঙ্গিত শিক্ষামন্ত্রীগুলিয়ে জানাইছে। অর্থাৎ অহা 15 দিনত যদি কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণলৈ নাহে মেট্রিক আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষা হয়তো বাতিল করা হব পারে, কিন্তু বর্তমান সময়লক মেট্রিক বা উচ্চতর মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হওয়া নাই। গতি ছাত্র ছাত্রীসক ভালদরে অধ্যয়ন করে রাখক, আপনার নিজের প্রস্তুতি চলাই রাখক, পরীক্ষা সমূহ অনুষ্ঠিত হওয়াটা এটাও প্রায় নিশ্চিত হয়ে আছে, শিক্ষামন্ত্রীগুলিও সেই কথা প্রকাশ করেছে।